লুকমান হাকিম তার সন্তানকে তিনি 10টি উপদেশ দিলেন এই 10টি উপদেশ আল্লাহর কাছে এত পছন্দ হলো আল্লাহ এত খুশি হলেন গোটা পৃথিবীর মানুষদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষার জন্য আদর্শের জন্য এগুলি কুরআন কারীমের মধ্যে নোট করে দিলেন বলি সুবহানাল্লাহ লুকমান হাকিম কোন নবী ছিলেন না কোন রাসূল ছিলেন না এরপরও আল্লাহ তাআলা রব্বুল আলামিন লুকমান হাকিমের নামে কুরআন কারীমের মধ্যে একটা সূরা তিনি দিলেন কে লুকমান হাকিম ভালো করে শুনেন লুকমান হাকিম কোন নবীও ছিলেন না কোন রাসূলও ছিলেন না তেমন দেখতে তেমন সুন্দরও ছিলেন না তেমন টাকা পয়সার মালিকও ছিলেন না বরঞ্চ আমরা তাফসীরের কিতাবগুলো একটু ঘাটলে দেখতে পাই লুকমান হাকিম ছিলেন খুব কুৎসিত কালো একজন মানুষ কিন্তু তিনি ছিলেন তাকওয়াবান তিনি ছিলেন ফরেজগার আল্লাহওয়ালা তার অন্তরে মধ্যে আল্লাহর ভয় ছিল এজন্য আল্লাহ তাআলা তার নামে কুরআন কারীমের মধ্যে একটা সূরা দিলেন বলে সুবহানাল্লাহ কত দামি ব্যক্তি চিন্তা করেন কোন নবীও না কোন রাসূলও না এরপর আল্লাহ তার নামে সূরা দিলেন কেমন ফরেজগার ব্যক্তি তিনি ছিলেন কেমন মুত্তাকিন ব্যক্তি ছিলেন আল্লাহ তাআলা তার উপদেশগুলো কুরআন কারীমের মধ্যে নোট করে দিলেন হে পৃথিবীর মানুষেরা তুমি তোমার সন্তানগুলোকে উপদেশগুলো দিবে তোমার সন্তানকে তুমি আদেশগুলো করবে এজন্য আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে লুকমান হাকিমের এই উপদেশগুলো দিয়ে দিয়েছেন বলে সুবহানাল্লাহ লুকমান হাকিমের এক নাম্বার উপদেশ আমার সন্তান আল্লাহর সাথে শিরিক করবে না কুরআন কারীমের 31 নাম্বার সূরা সূরাতুল লুকমানের 13 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِإِبْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ الله বললেন যখন শরণ করম লুকমান তার সন্তানকে বললেন ইয়া বুনাইয়া হে আমার ছেলে লা তুশরিক বিল্লাহ আমি বাবা তোমাকে আদেশ করতেছি আমার সন্তান ওইদিকে তুমি আমার সন্তান আল্লাহর সাথে শিরিক করো না অন্যায় করো না অপরাধ করো না বাবা যেমন তার সন্তানকে বলে সন্তান এই রাস্তা দিয়ে তুমি যেও না এই রাস্তা দিয়ে হেঁটো না এই মানুষগুলোর সাথে চলাফেরা করো না এরা সবচেয়ে খারাপ মানুষ সবচেয়ে জঘন্যতম মানুষ এরা তোমার ক্ষতি করতে পারে তোমার একটা কোন কিছু করে ফেলতে পারে বাবা যেমন করে তার সন্তানকে উপদেশ দেয় আমার সন্তান এইটা করো না এইটা করো না এটা খারাপ এমন করে লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ আমার সন্তান তোমার জীবন চলে যাবে জীবন চলে যাক তোমাকে জেলে নেওয়া হবে জেলে নেওয়া হোক ফাঁসি দেওয়া হবে তাও দেওয়া হোক কিন্তু লা তুশরিক বিল্লাহ তুমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না বলে সুবহানাল্লাহ সন্তানকে বলতে সন্তান লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করো না যদি শিরিক করো তাহলে তোমার জীবনটা বরবাদ হয়ে যাবে বাবা তার সন্তানকে এই উপদেশ দিচ্ছেন আল্লাহ এত পছন্দ হলেন এই নামে লুকমানের নামে একটা সূরা দিয়ে দিলেন বলে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন গোলাম জীবনে তুমি যত গুনাহ করেছো অন্যায় অপরাধ তুমি করেছো পাপ করেছো গোলাম যদি তাওবার মতো তাওবা তুমি করো আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব বান্দা নামাজ ছেড়ে দিয়েছো বুঝো নাই বান্দা মিথ্যা কথা বলেছো বুঝো নাই হারাম করেছো বান্দা বুঝো নাই বিভিন্ন অন্যায় অপরাধে তুমি লিপ্ত হয়ে গেছো বান্দা বুঝো নাই কিন্তু বান্দা শিরিক নামক গুনাহ যদি তুমি করো তাওবা করতে পারবা মাফ পাইবা না কারণ শিরিক নামক গুনাহ এমন এক অন্যায় যা করলে আল্লাহ কোনোদিন মাফ করেন না কুরআন কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 100 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন
إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. الله تعالى كت سندر كوري بولتسن امار باندارا بھالو كوري بوزم إن الله لا يغفر بندا جدي شريك نامك گنا تمی کرو شريك نامك باب تمی کرے فلو আমি আল্লাহ কিন্তু তোমাকে মাফ করব না ক্ষমা করব না এছাড়া যত গুনাহ তুমি করো না কেন পাপ করো না কেন বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা এ তোমার অন্তরের মধ্যে একটা অনু একটা ফিল হয়েছে আমি তো পাপ করেছি গুনাহ করে ফেলেছি অন্যায় করে ফেলেছি এই ফিলটা হওয়ার পরে তুমি তাওবা করলে আমি আল্লাহ ক্ষমা করে দেব কিন্তু শিরিক নামক গুনাহ যদি তুমি করো বান্দা আমি আল্লাহ কিন্তু তোমাকে আর ক্ষমা করব না আমার ভাইরা শিরিক করলে আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে কোরআন কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মায়েদার 72 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়ামাওয়াহু নার আল্লাহ বলেন নিশ্চয় শুনে রাখো যারা শিরিক নামক গুনাহ করবে শিরিক করবে শিরিক করবে এদের জন্য আমি আল্লাহ জান্নাতকে হারাম করে দেবে বলে সুবহানাল্লাহ শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করলে জাহান্নামে যাবে মুসলিম শরীফ মিশকাত শরীফের বর্ণনা আন জাবির রাদিয়াল্লাহু তাআলা নুকাল قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل الجنه دخل النار حضرت জাবির রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করলো دخل النار ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না বরঞ্চ এই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নাম ঠিক করে রেখেছেন বলি নাউযু বিল্লাহ শিরিক করলে আপনার জন্য জান্নাত হারাম আপনি জান্নাতে যেতেই পারবেন না এবার আসেন কি কি কারণে শিরিক হয় সংক্ষিপ্ত করে বলছি আমার ভাইরাম মানুষের নামে শপথ করা শিরিক আমরা কথায় কথায় কসম করি মার কসম বাবার কসম দাদার কসম নানার কসম মসজিদ শুয়ে বলছি কুরআন শরীফ শুয়ে বলছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি মিশকাতের বর্ণনা ভালো করে শুনেন আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি বলেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা যে ব্যক্তি কেবলমাত্র এক আল্লাহ ছাড়া কারণ আমি কসম কাটলো আম্মার কসম বাবার কসম কোরআন শরীফ সুয়া বলছি আমি করি নাই মসজিদ সুয়া বলছি আমি করি নাই হুজুরের কসম কিতাবের কসম নবীজি বলেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা কেবলমাত্র এক আল্লাহ ছাড়া দুনিয়ার কারণ আমি কসম করাই হলো শিরিক বলি নাউযু বিল্লাহ দুনিয়ার কারণ আমি কসম কাটবেন আপনি এটাই শিরিক এইটাই পাপ এইটাই জঘন্যতম এই জন্য নবীজি বলেন দুনিয়ার কারণ আমি কসম করা যাবে না কেবলমাত্র কসম কাটলে শপথ করলে একজনের নামে শপথ করতে হবে কসম কাটতে হবে তিনি হলেন কে দুই নাম্বার শিরিকের অপরাধ হলো দুই নাম্বার শিরিক হলো লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়াও শিরিক এখন আমরা নামাজ পড়ি মানুষ আমাকে নামাজি বলবে খুব ভালো মানুষ মাশাআল্লাহ খুব ভদ্র লোক বলবে এজন্য নামাজ পড়ি মুসনাদে আহমাদের বর্ণনা আন শাদ্দাদ ইবনে আউসিন কাল قال رسول الله صلى الله عليه وسلم يقول من صلى من صلى يراو فقد اشرك نبي جي বলেছেন যে ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়লো মানুষ তো আমাকে নামাজি বলবে মানুষ আমাকে হাজী সাহেব বলবে মানুষ আমাকে ভদ্র বলবে ভালো বলবে এই উদ্দেশ্যে যে ব্যক্তি নামাজ পড়লো নবী জি বলেছেন ফাকাদ আশরাকা ওই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো বলি নাউযু বিল্লাহ লোক দেখানোর উদ্দেশ্যে রোজা রাখাও শিরিক এখন আমরা আসিয়া আমরা কি রোজা রাখি মানুষ আমাকে রোজাদার বলবে ভালো মানুষ বলবে
বলবে লোকটা তখন ভালো হইয়া গেছে মাশাআল্লাহ, মানুষ আমাকে ফরজগার বলবে এই জন্য রোজা রাখি। কিন্তু মুসনাদের হামাদের বর্ণনা নবীজি বলেছেন আন শাদ্দাদ ইবনে আউসিন قال قال رسول الله صلى الله عليه وسلم يقول من صام يرائي فقط اشرك نبي جي বলেছেন যে ব্যক্তি মানুষকে দেখানোর উদ্দেশ্যে সিয়াম রাখে অর্থাৎ রোজা রাখে ওই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো বলে নাউযু বিল্লাহ। অর্থাৎ আপনি আমল করবেন, নামাজ পড়েন, রোজা রাখেন কেবল মাত্র একজনের জন্য, তিনি হলেন কে? এরপরে আমার ভাইরাম লোক দেখানোর উদ্দেশ্যে দান করাও শিরিক। এখন আমরা দান করি, মানুষ আমাকে দান বীরে বলবে, মানুষ আমাকে সমাজ সেবক বলবে এই জন্য দান করে। কিন্তু আপনি দান করবেন মসজিদে করেন কিংবা মাদ্রাসায় করেন কিংবা কোনো মানুষকে আপনি দান করেন না কেন, আপনি করেন কেবলমাত্র একজনের জন্য, তিনি হলেন কে? মুসনাদ আহমাদের বর্ণনাম আন শাদ্দাদ ইবনে আউসিন কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু নবীজি বলেছেন যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য দান করে মানুষ আমাকে দান বীরে বলবে, মানুষ আমাকে বলবে লোকটা সমাজ সেবক খুব ভালো মানুষ, এই উদ্দেশ্যে যে ব্যক্তি দান করে ফাকদ আশরাকা ওই ব্যক্তি দান করলো না বরঞ্চ ওই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো বলে নাউযু বিল্লাহ। অর্থাৎ আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, যাই আমল করেন না কেন, এগুলো একজনের জন্য, তিনি হলেন কে? লুকমান হাকিম তার সন্তানকে এই কথাটা বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আমার সন্তান ভালো করে শোনো, তোমার জীবন চলে যাবে বাবা আমার, তোমার জীবন চলে যা, কিন্তু লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করো না আমার বাবা, আল্লাহর সাথে শিরিক করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দিও না, মাজারে যেও না, কবরে গিয়া সিজদা করো না। এই উপদেশ যখন আল্লাহ লোকমান হাকিম তার সন্তানকে দিলেন, এই উপদেশটাই আল্লাহ কোরআন কারিমের মধ্যে নোট করে দিলেন বলে সুবহানাল্লাহ। লোকমান হাকিম তার সন্তানকে দুই নাম্বার উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া আমার সন্তান মা বাবার সাথে ভালো ব্যবহার করো। কোরআন কারিমের 31 নম্বর সূরা সূরাতুল লোকমানের 14 নম্বর আয়াত রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, আল্লাহ বললেন তোমরা তোমাদের মা আর বাবার সাথে ভালো ব্যবহার করো বলে সুবহানাল্লাহ। পৃথিবীতে মা আর বাবা এমন এক নিয়ামত, আপনার ব্যবসায় আপনি একবারে তছনছ হয়ে গেলে শেষ, আর কিছু আপনার নাই, কিন্তু সময়ের ব্যবধানে আপনি আপনার ব্যবসাকে গুছিয়ে ফেলতে পারবেন, আপনার গাড়িটা নষ্ট হয়ে গেল ঠিক করতে পারবেন কিংবা নতুন একটা কিনে আনতে পারবেন, আপনার একটা চোখ নষ্ট হয়ে গেল টাকা দিয়ে আপনি আরেকটা চোখ লাগাতে পারবেন, পাও নষ্ট হয়ে গেল ভেঙে গেল চাইলে একটা পাও লাগাতে পারবেন, হাত নষ্ট হয়ে গেল চাইলে একটা হাত লাগাতে পারবেন। অর্থাৎ পৃথিবীতে যে জিনিসটা একবার হারিয়ে যায় ওইটা আবার কোনোভাবে না কোনোভাবে আনা যায় সম্ভব, কিন্তু পৃথিবীতে মা আর বাবা এমন এক নিয়ামত, একবার হারিয়ে গেলে টাকা খরচ করা যায় পুরো পৃথিবী দশনস করা যায়, কিন্তু এই মা নামক নিয়ামত, বাবা নামক বটগাছ, এইটা একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না বলে আল্লাহু আকবার। এই জন্য নবীজি বলছেন মা আর বাবার সাথে উত্তম ব্যবহার করো, কারণ আপনার চোখ চলে গেছে আপনি চোখ লাগাতে পারবেন ডাক্তার দিয়ে, দাঁতে সমস্যা হয়ে গেছে দাঁত ফেলে আরেকটা লাগাতে পারবেন, হাত সমস্যা হয়ে গেছে একটা হাত লাগাতে পারবেন, কিংবা হাত ছাড়া আপনি চলতে পারবেন, কিন্তু মা নামক নিয়ামত যেদিন আপনি হারিয়ে ফেলবেন, বাবা নামক বটগাছ ছাতা যেদিন আপনি হারিয়ে ফেলবেন, ওই দিন বুঝবেন যে বাবা কি বিশাল নিয়ামত ছিল। এখন আপনার কিছু হলেই আপনার মা দৌড় দিয়ে চলে যায়, কিছু হলেই বাবা পাগল হয়ে যায় কি হয়েছে, আগে কয় আমার ফুতের কি হয়েছে ওইটা বলবেটা, টাকা পয়সা পরে উম্মুক মহিলা যাক আমার ছেলের কি। আল্লাহ নবী বলছেন মা আর বাবা এমন এক নিয়ামত, একবার হারিয়ে গেলে পৃথিবী কিনে ফেলতে পারবা, সব কিনে ফেলতে পারবা, কিন্তু মা হারিয়ে গেলে মা নামক বাবা নামক নিয়ামত আর খুঁজে পাওয়া যাবে। এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে বলছে আমার সন্তান অবশ্যই আল ইনসান বি ওয়ালিদাই, তুমি তোমার মা আর বাবার সাথে উত্তম ব্যবহার করো, কখনো তাদের সাথে
ধার মোটা করে কথা বলো না, খারাপ ভাষায় কথা বলো না। লুকমান হাকিম তার সন্তানকে তিন নাম্বার উপদেশ দিলেন, আমার সন্তান তুমি আল্লাহকে ভয় করো। কোরআন কারিমের 31 নাম্বার সূরা সূরাতুল লোকমানের 16 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফি সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহ লাতীফুন খাবীর। কত সুন্দর উপদেশ, ভালো করে লক্ষ্য করুন। বাবা তার সন্তানকে পাশে বসিয়ে বলছেন, আমার সন্তান আকাশ এবং জমিনের মাঝে যদি কোনো একটা পাথর লুকিয়ে থাকে, দুনিয়ার মানুষ না জানে, কিন্তু এই পাথরের খবর একজন জানে, তিনি হলেন কে? সবাই বলেন কে? লোকমান হাকিম তার সন্তানকে বলতেছি, আ বুনাইয়া আমার সন্তান, আকাশ এবং জমিনের মাঝে যদি একটা পাথর লুকিয়ে থাকে, কিয়ামতের দিন আল্লাহ এই পাথরটাও বের করে দিবেন। অর্থাৎ বাবা তার সন্তানকে বোঝালেন, আমার সন্তান রে, দুনিয়া রাতের আধারে যদি তুমি পাপ করো, হতে পারে তোমার মা বাবা দেখবে না, স্ত্রী সন্তান দেখবে না, হতে কোনো মানুষ দেখবে না, তোমাকে পাপি বলেও ডাকবে না, কেউ দেখবে না, জানবে না, বুঝবে না। কিন্তু আদার গভীরের পাপ যিনি জানেন, তিনি হলেন কে? এই জন্য আপনার অন্তর আল্লাহর ভয় রাখেন। রাতের আদারি গভীর হয়ে গেছে, আমরা ভাবি এখন গান শুনলে কি হবে, পাপ করলে কি হবে, আর এই কথা তো কেউ জানে না, কেউ শোনে না, বোঝে না। কিন্তু আমার এই কথা যিনি জানেন, শোনেন, বোঝেন, সবাই আস্তে করে বলুন তো, তিনি হলেন কে? এজন্য আপনি আপনার স্ত্রীকে উপদেশ দেন, আমার বিবি, এই যে অ্যান্ড্রয়েড ফোন আমি তোমাকে ভালোবেসে উপহার দিলাম, কিনে দিলাম, এজন্য আমি যখন বাসায় থাকি না, মন চাইলে তুমি গান শোনো, টিকটক দেখো, ফেসবুকে ঢুকে চলে যাও, অশ্লীল ভাবনা দেখো, আমার বিবি শোনো, হয়তো কেউ দেখে না, তোমার স্বামীও দেখে না, কেউ জানে না, কিন্তু এ চার দেয়ালের ভিতরে যিনি দেখেন, তিনি হলেন কে? অনেকে ইচ্ছা করে রোজা ভঙ্গ করে ফেলে, আমার খুব কষ্ট লাগে, অবাক লাগে ভাই, এত টাকা আপনি কোথায় রাখবেন, কাফনের তো কোনো পকেট নাই, আজকে আপনি মারা গেলে আপনার বিবি আপনাকে ফেলে দেবে, সন্তান ফেলে দেবে, হয়তো মনের মধ্যে একটা কষ্ট হবে, আমার স্বামী নাই, হয়তো সন্তানরা কষ্ট হবে, বাবা নাই, কিন্তু আপনার কবরে তারা যাবে না, তারা শোবে না, আপনার কবরে গিয়ে হিসাব দিবে না, আপনি যে সিয়ামটা ভঙ্গ করে ফেলছেন, দোকানের মধ্যে পর্দা টাঙ্গিয়ে খাবার খাচ্ছেন, ওই পর্দার ভিতরে, দোকানের ভিতরে, গোপনেও যিনি দেখেন, তিনি হলেন কে? এজন্য অন্তরে সবসময় একজনের ভয় রাখতে হবে, দুনিয়ার কেউ দেখে না, দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ শোনে না, কিন্তু এরপরে একজন দেখেন, এরপরে একজন জানেন, এরপরে একজন শোনেন, সবাই বলেন, তিনি হলেন কে? লুকমান হাকিম তার সন্তানকে চার নাম্বার উপদেশ দিলেন, আমার সন্তান নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। কোরআন কারিমের 31 নাম্বার সূরা সূরাতুল লুকমানের 17 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালা, হে আমার সন্তান তুমি নামাজ কায়েম করো, নামাজ পড়ো, জীবন চলে যাবে আমার সন্তান, নামাজ ছাড়বা না, নামাজ ত্যাগ করবা না। বড় আফসোস লাগে, আমার বাবা আমাকে টাকা শেখাইলো, সন্তান সকালবেলা কামে চলে যাও, বিকালবেলা 700 টাকা পাইবা, আমার সন্তান কাজ করো, কাজ করলে টাকা পাইবা, মা আমাকে বলে সন্তান কিস্তি আছে, টাকা আনতে হবে, বাবা আমাকে কিস্তির পেড়া দেয়, কিন্তু কোনো মা আর বাবা সন্তানকে বলে না, ইয়া বুনাইয়া আমার সন্তান তোকে নামাজ পড়া লাগবে। বড় আফসোস, ভোর রাতে সাহারি খেয়ে বাবা শুয়ে যায়, বাবা মসজিদে নামাজ পড়তে আসে, আর নালায়েক সন্তান ওই মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, ওই বাবার কপালও পোড়া, ওই সন্তানের পোড়াও কপাল পোড়া, মা বিছানার পাশে বসে বসে নামাজ পড়ে, মেয়েটা ঘুমায়, মা বিছানার বসে বসে নামাজ পড়ে, সন্তান ঘুমায়, নামাজ পড়ে না,
বাবাও বলে না, মাও বলে না, বলে ডাক দিও না ঘুমের সমস্যা হইব। আহারে মানুষ বুঝে না নামাজ কি জিনিস, মানুষ বুঝতে চায় না নামাজ পড়লে বরঞ্চ আমার উপকার হয়, মানুষ বুঝতে চায় না নামাজ আমাকে পড়তে হবে, কারণ এই নামাজ যিনি আমাদের উপর ফরজ করেছেন তিনি হলেন কে। নামাজ পড়তে চায় না মানুষ, কোথায় পাবেন আপনি? আপনার বাবা আপনাকে কোনোদিন নামাজে কথা বলছে? যদি বলা হয় সন্তানকে, বলো তো আপনি আপনার সন্তানকে কোনোদিন নামাজে কথা বলছেন? বলবেন। কিন্তু একবেলা সন্তান ভাত না খাইলে বাবার মাথা খারাপ। কেন ভাত খাইল না? বউরে দমকায়, হ্যাঁ বাজার করি না, আমি ইনকাম করি না, কার জন্য করি গুরু? কিন্তু আপনি চিন্তা করেন, ফজর নামাজ চলে গেল, জোহর চলে গেল, আসর চলে গেল, মাগরিব চলে গেল, এখনো আপনার সন্তান নামাজ পড়লো কিনা খবর নিলেন না। বউ একবেলা ভাত খাইছে না, ও মা ভালোবাসা আকাশ থেকে উতলাইয়া 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 পড়ে, হ্যাঁ খাইছো না কেন বাবু, কি হয়েছে? কিন্তু নামাজ পড়লো কিনা এই খবরটা আমরা নেই না, সে নামাজ পড়লো কিনা, নামাজ পড়ে কিনা এইটা আমরা নেই না, বরঞ্চ আপনি আপনার বিবির খবর নেন, সে নামাজ পড়লো কিনা। তাকে বলবেন, আমার আন্ডারে থাকতে হলে, আমার বউ হয়ে থাকতে হলে তোকে বাধ্যতামূলক নামাজ পড়তে হবে, এমন কঠোর করে বলবেন, আমার বউ হয়ে থাকতে হলে তোকে বাধ্যতামূলক পর্দা করাই লাগবে, আমার বউ হয়ে থাকতে হলে খালাতো ভাই, মামাতো ভাই, জ্যাঠাতো ভাই এগুলোকে বাদ দিতে হবে, কারণ এই আইন দুনিয়ার কেউ করে নাই, একজন করেছেন তিনি হলেন কে। আর আমরা বেড়াইতে রয়েছি বেটিয়া, বউর কাছে মাথা নত করে ফেলি, এই জায়গায় স্ট্রং হয়ে যান, আপনি ভূমিকা রাখেন, মাকে বলে দিবেন, মা কোরআন আছে আমি তোমার সাথে আছি, কোরআন নাই আমি তোমার সাথে নাই, আমি আলহামদুলিল্লাহ বলে দিই, আপনিও বলে দিবেন যে নামাজ পড়বা আমি আছি, আর না নামাজ পড়বা না আমি তোমার সাথে নাই, রোজা রাখবা আমি তোমার সাথে আছি। অসুস্থ ভিন্ন কথা, তুমি পর্দা করবা না আমি তোমার সাথে নাই, খালাতো ভাই, মামাতো ভাই, জ্যাঠাতো ভাই, ফুফাতো ভাই একদিন ছিল মনে করবা আজকে সব কবরের তলে চলে গেছে, কেবলমাত্র আমি আর তুমি আছি বলে, সুবহানাল্লাহ। এই জন্য সন্তানকে চার নাম্বার লোকমানে হাকিম নামাজের উপদেশ দিয়েছে, সন্তান নামাজ পড়ো। এই জন্য আমরা আমাদের সন্তানকে নামাজের উপদেশ দেবো, সবাই বলি ইনশা আল্লাহ। লুকমান হাকিম তার সন্তানকে পাঁচ নাম্বার উপদেশ দিলেন, আমার সন্তান সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা, অর্থাৎ তুমি যখনই কথা বলবা সত্য কথা বলবা, একটা ঘটনা তুমি দেখেছো সত্য কথা বলবা, মিথ্যা সাক্ষী দিবা না, এখন আমরা সত্য কথা বলতে চাই না, এখন আমরা সত্য সাক্ষী দিতে চাই না, হক কথা বলতে চাই না, মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, এইটা হচ্ছে কিয়ামতের আলামত। নবীজি বলেছেন এমন এক সময় আসবে, জামানা আসবে, মানুষ সত্য কথা বলতে চাইবে না কারণ সম্পর্ক নষ্ট হয়ে যাবে, মানুষ হক কথা বলতে চাইবে না তার সাথে বন্ধুত্ব ছিন্ন হয়ে যাবে, মানুষ সত্য কথা বলতে চাইবে না মার খাবার ডরে। কিন্তু মুমিন আর তাকওয়াবান ব্যক্তিরা বলবে, আমি মায়ের খেলে খাবো, আমি নির্যাতন হলে হব, আমার শাস্তি হলে হবে, সমস্যা নাই, তারপরও আমি কেবলমাত্র এক আল্লাহর জন্য সত্য কথা বলবো বলে, সুবহানাল্লাহ। এই জন্য সত্য কথা বলেন, সত্যের পক্ষে থাকেন। এই মিম্বার থেকে এখন আর সত্যের ধ্বনি আসে না, এই মিম্বার থেকে এখন আর হক কথাগুলো আসে না, কেবলমাত্র আমাদের কারণে, কেবলমাত্র আমাদের কারণে এখন এই মিম্বার থেকে হুজুররা বারসানদের একটা বই নিয়ে ভরের বড় 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 করে, কেন? একটাই কারণ, এখন সুদের ওয়াজ করলে হুজুরের দুই দিন পরে চাকরি থাকে না, কিংবা বেতন দেয় না, হুজুর ভালো বেশি একটু কথা কইলে এরপর দিন ইঙ্গিত দেয় হুজুর আপনি অব্যাহতি নেন কিংবা চলে যান। আপনাদেরকে বলছেন আপনারা মাশাআল্লাহ খুব ভালো, বিভিন্ন জায়গায় এমন হচ্ছে ফেসবুকে দেখা যায়, এইটা আমাদের জন্য একটা দুর্ভাগা, কারণ আমরা এখন সত্য থেকে মিথ্যার পথে চলে গেছি, সত্য কথা বলতে চাই না, সত্যের পক্ষে থাকতে চাই না। যেন আল্লাহ আমাদেরকে সত্যের পক্ষে থাকার তৌফিক দিন, সবাই বলে আমিন। লোকমান হাকিম তার সন্তানকে ছয় নাম্বার উপদেশ দিলেন, বিপদে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। কেমন বাবা চিন্তা করেন, মূর্খ একজন মানুষ, শিক্ষা নাই, তিনি নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, আমি যখন তার নামে কোরআনের মধ্যে রিচার্জ করতেছিলাম অবাক হয়ে গেলাম, কেমন বাবা সন্তানকে পাঁচ নাম্বারে বললেন আমার সন্তান সৎ কাজের আদেশ করবা। আমার বাবাও কোনোদিন আমাকে এমন উপদেশ দেয় নাই, সন্তান সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। তিনি ছয় নাম্বার বলেন আমার সন্তান এই সৎ কাজের আদেশ করতে গেলে তোমাকে মার খাওয়া লাগতে পারে, এই সত্য কথা বলতে গেলে অনেক সময় বিপদে পড়া লাগতে পারে, এই সৎ সত্য কথা বলতে গেলে অনেক সময় অনেক মানুষ তোমার গলায় চিপ দিয়ে ধরতে পারে,
এ সত্য কথা বলতে গেলে অনেক মানুষ তোমার পিঠের মধ্যে এভাবে খাবলা দিয়ে ধরতে পারে, কিন্তু সন্তান ওয়াসবির আলা মা আসাবাক, ওই সময় তুমি ধৈর্য ধরবে, সবর করবে যে আমার উপরে বিপদ আসুক সমস্যা নাই, আমাকে জেলে নিয়ে যাবে নৌ, পুরো এলাকার মানুষ আমার বিরুদ্ধে চলে যাক যাক, সবাই আমাকে মারধর করুক গালমন্দ করুক সমস্যা নাই, কিন্তু আমি আল্লাহর পক্ষ থাকবো বলে সুবহানাল্লাহ। কেমন বাবা চিন্তা করেন, লুকমান হাকিম তার সন্তানকে বললেন, বাবা এই সত্য কথাগুলো যখন তুমি সমাজের মধ্যে বলে দিবা কিংবা এই মিম্বার থেকে যখন প্রতিজুমায় বলে দিবা, সবাই তো আর ভালোবাসবে না, সবাই তো আর পছন্দ করবে না, কিন্তু তোমার গলা অনেক অনেকে চেপে ধরতে চাইবে, পিঠের মধ্যে এভাবে ধরতে চাইবে, অনেকে তোমার অত্যাচার করতে চাইবে, নির্যাতন করতে চাইবে, কিন্তু আমার সন্তান ইয়া বুনাইয়া তুমি ধৈর্য ধরবে সবর করবে, এরপর সত্য পথ থেকে তুমি সরবে না বলে সুবহানাল্লাহ। কেমন বাবা আমার সন্তান, কখনো তুমি ইসলাম বিরোধী কোরআন বিরোধী এবং মিথ্যার পথে তুমি থাকবা না, এই জন্য আপনি আপনার সন্তানকে উপদেশ দেন, জীবন চলে যাবে যাক তুমি এরপর সত্য কথা বলবা, যা দেখেছো তা বলবা, যা শুনেছো তা বলবা, যা দেখো নাই যা শোনো নাই তা তুমি বলবা না, এই উপদেশ আল্লাহ আমাদেরকে দেওয়ার তৌফিক দেন সবাই বলে আমি। আপনি যখন ইসলামের দাওয়াত দিবেন তখন ঠিক ইব্রাহিম আলাইহিসসালামের মতো আপনার অবস্থা হতে পারে, কেমন শোনেন, ইব্রাহিম আলাইহিসসালাম সংক্ষিপ্ত করে বলছি বিশাল ঘটনা, তিনি যখন দিনের দাওয়াত দিলেন তার উপর অত্যাচার নির্যাতন জুলুম বেড়ে গেল, এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিসসালামকে বিশাল এক আগুন তৈরি করা হলো, বলা হলো ইব্রাহিম শেষ সুযোগ তোমাকে, তুমি যদি এরপরও দিনের দাওয়াত দাও এই আগুনের মধ্যে তোমাকে নিক্ষেপ করা হবে। ইব্রাহিম বলল আমাকে মারতে মারতে মেরে ফেলো, আগুনে ফেলে দাও, এরপরে শোনো আমি ইব্রাহিম এই কোরআন সুন্নার পথ থেকে এক আল্লাহর পথ থেকে এরপরে সর্বনা বলি সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে, সূরাতুল আম্বিয়ার তাফসিরের মধ্যে এসেছে বিশাল বড় আগুন তারা তৈরি করলো, শত শত মানুষ লাখ লাখ মানুষ দাঁড়িয়ে আছে চতুর্দিকে, সবাই বলল ইব্রাহিম এখনো সময় আছে তোমার জীবনটাকে বাঁচিয়ে ফেলো, আল্লাহ ছেড়ে দাও। ইব্রাহিম বলল আমার জীবনের মায়া আমি করি না, আমার আল্লাহ আমার কাছে সবচাইতে বড়। এবার জিব্রাইল আলাইহিসসালাম আসলেন, এসে বললেন ওগো আল্লাহর খলিল আপনি আমাকে শুধু একবার বলেন আমি আপনাকে বাঁচাবো। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন আমি এমন রবের ইবাদত করি না যে চোখে দেখে না, অর্থাৎ আমার আল্লাহ আমাকে সাহায্য করবেন। ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের মধ্যে ফেলা হলো, সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, আল্লাহ বললেন আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। কি আজীব ঘটনা সংক্ষিপ্ত করে বলছে, 40 দিন পরে ইব্রাহিম আলাইহিসসালাম আগুন থেকে বের হলেন, সবাই তো দেখে অবাক হয়ে গেলেন। এইটা আল্লাহ তাআলা বান্দাদেরকে বুঝাইলেন, আমার বান্দারাম ও তামাম পৃথিবীর মসজিদের ইমামরা খতিবরা, কমিটির গোলামি করা যাবে না, মুসল্লিদের গোলামি করা যাবে না, কমিটির ভয় পাওয়া যাবে না, চাকরিকে ভয় করা যাবে না, ও তামাম পৃথিবীর মুসলমানেরা, আমি বলছি না আল্লাহ বলছে, ও আমার তামাম পৃথিবীর বান্দা বান্দিরা, কোনো মানুষকে ভয় করা যাবে না, কোনো মানুষের গোলামি করা যাবে না, তুমি সত্য কথা বলবা, সত্যের পথে থাকবা, কোরআনের পথে থাকবা, ইসলামের পক্ষে থাকবা, ইব্রাহিমের মতো তোমার উপর বিপদ আসতে পারে, ঝড় তুফান আসতে পারে, কিন্তু মনে রাখবে ইব্রাহিমকে যে আল্লাহ বাঁচিয়েছে ওই আল্লাহ আজও আছে, তোমাকেও আল্লাহ বাঁচাবে বলে সুবহানাল্লাহ। লুকমান হাকিম তার সন্তানকে 7 নম্বর উপদেশ দিলেন, আমার সন্তান তুমি মানুষদের থেকে তোমার মুখ ফিরিয়ে নেবে না, অর্থাৎ আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন যখন মানুষের কথা কয় সে ভালো করে শুনতে চায় না, তারা আমার ভাল লাগে না, মানে উপরে উপরে ফিটপাট ভিতর দিয়ে সদর ঘাট, সামনে দেখলে কয় আসসালামু আলাইকুম, ফিসের কয় তোর কাইল ভেঙে গেলাম তোর খবর আছে। অর্থাৎ নবীজি বললেন লুকমান হাকিম তার সন্তানকে বললেন আমার সন্তান মুখে এক অন্তরে, আরে কেমন অন্তরে যেমন রাখবে মুখে তেমন রাখবে, সামনে দেখলে আসসালামু আলাইকুম,
পিছে গেলে গালি দাও, এইটা ভালো মানুষের গুণ নয়, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষদের গুণ। এজন্য বাবা তার সন্তানকে বলতেছে, ওয়ালা তুসাইয়ির খদ্দাকালিন নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। হে আমার সন্তান, যখন মানুষের সাথে তুমি কথা বলবে খুবই সুন্দরভাবে কথা বলবে, এবং মানুষের সাথে যখন কথা বলবে কিংবা কথা শুনবে, তখন তুমি তোমার মুখ ফিরিয়ে নেবে না বলে সুবহানাল্লাহ। এই উপদেশ আপনি আপনার সন্তানকে দেন, কিন্তু দেখা যায় ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগছে, বাবা তার ছেলেকে বলে তোর চাচার সাথে মাতবি না, দেখলে সালাম দিবি না। কি আজীব বিষয়, কি আজীব! আমরা মুসলমান ভাই চাচা চাচা লাগছে ঝগড়া, বাবা তার সন্তানকে বলে তারা দেখলে সালাম দিবি না, অথচ উনি একটা মুরব্বী, ওনার প্রতি আমাদের কোনো সম্মান নাই। মুরব্বী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, হেঁটে সালাম দেন, আমি কি সালাম দেন, বেটা নামাজ পড়ে না। আরে ভাই নামাজ না পড়ে, নামাজ পড়ে না সে আল্লাহর কাছে হিসাব দিবে, সে রোজা রাখে না সে আল্লাহর কাছে জবাব দিবে, তুমি সে তোমার সিনিয়র তাকে সালাম দাও, না দিব দিবো না, কেন সালাম দিবে, তার মুরব্বী নামাজ পড়ে না বিড়ি খায়, সে বিড়ি খাওক না। এই যে আমাদের অবস্থা, আপনি আপনার সন্তানকে বলেন মুরব্বী তোমার বড় হোক, সে হিন্দু হোক, সে খ্রিস্টান হোক, সে বেনামাজি হোক, সে বড় খারাপ মানুষ, চোর হোক, বাটপার হোক, এরপরে শুধু এরপরে তুমি তাকে শ্রদ্ধা করো, কিন্তু হিন্দুকে সালাম দিবা, যিনি মুসলমান তাকে সালাম দিবে, হিন্দুকে দেখছো এরপর সম্মান করো। কিন্তু আমাদের মধ্যে এটা নাই, আমরা হিন্দুদেরকে কথায় কথায় গালি দিই, কথায় কথায় এদেরকে গালি দিই, এদের ভগবান নিয়ে আমরা বলি, কোথায় আপনি পেয়েছেন এ সাবাস, এ অধিকার আপনাকে কে দিয়েছে? ইসলাম বলে নাও ওরা ওদের দেবদেবীর উপাসনা করবে, কোনো সমস্যা নেই, তুমি তোমারটা করো, ওরা যা বুঝেছে তা করছে, তুমি যা বুঝো তা করো। এই জন্য আল্লাহ আমাদেরকে মানুষদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া এটা হেফাজত করুন। লোকমানে হাকিম তার সন্তানকে আট নম্বর উপদেশ দিলেন, আমার সন্তান অহংকার করবা না, অহংকার করে জমিনে চলাফেরা করবা না, টাকা হয়ে গেছে বাহাদুরি করবা না, শরীর শক্তি আছে এর ক্ষমতা দেখাবা না, চেয়ার পেয়েছ এর বাহাদুরি করবা না। লোকমানে হাকিম তার সন্তানকে এই উপদেশ দিচ্ছেন। কোরআন কারিমের 31 নম্বর সূরা সূরাতুল লোকমানের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। লোকমান হাকিম তার সন্তানকে বললেন, আমার সন্তান ইয়া বুনাইয়া, তোমার টাকা হয়ে গেছে এজন্য অহংকার করো না, চেয়ার পেয়ে ফেলেছ অহংকার করো না, কারণ টাকা বেশি দিন থাকে না, চেয়ারও বেশি দিন থাকে না, ক্ষমতাও বেশি দিন থাকে না, শরীরের শক্তি বেশি দিন থাকে না, এই জন্য আমার সন্তান ইয়া বুনাইয়া মানুষের সাথে অহংকার করবা না। নিরপরাধ মানুষ পেয়ে, গরিব মানুষ পেয়ে, অসহায় মানুষ পেয়ে তাদের উপর অহংকার করবা না, অত্যাচার করবা না, কারণ অসহায় মানুষের উপর অত্যাচার নির্যাতন আমার আল্লাহ সহ্য করে না বলে সুবহানাল্লাহ। এখন আমরা কিছু টাকা হইলে অহংকার, আমার আর ধরে কে, আমার আর আটকে রাখে কে? আল্লাহ বলছেন না, এমন করো না, এ টাকা বেশি দিন থাকবে না, এই ক্ষমতার চেয়ার, এই যে আমি এখানে বসে কথা বলছি, এই জুমায় বলছি, ওই জুমায় আমি কবর থাকতে পারি। যেন আল্লাহ বলছে, মাইক পাইছো মানে বড় বড় করো না, মাইক পাইছো মানে মানুষকে যা মন চায় তা বলো না, চেয়ার পাইছো মানে চেয়ার অপব্যবহার করো না। আল্লাহ বলছে এটা বেশি দিন থাকে না, ক্ষমতা টাকা শক্তি বেশি দিন থাকে না। কত মানুষ ক্ষমতার জোরে কত দাপট দেখাইতো, আজকে ওই মানুষগুলো বাসমুড়ার কিরারা শুয়ে আছে, কে দেখে তারে, কে ধরে, কেউ চেনে না। আল্লাহ বলছেন, লামিয়াকুন শাইয়্যাম মাযকুরা, এগুলো অহংকার করবা না বান্দা, এগুলো ক্ষমতা দেখাবা না, কারণ অহংকার করার কেবলমাত্র একজনের অধিকার আছে, তিনি হলেন কে? লোকমান হাকিম তার সন্তানকে 9 নম্বর উপদেশ দিলেন, আমার সন্তান জমিনের মধ্যে যখন চলাফেরা করবা খুব নম্রভাবে ভদ্রভাবে চলাফেরা করবা, এমনভাবে চলাফেরা করবা যাতে তোমার দ্বারা কোনো মানুষের কষ্ট না হয়। অনেক সময় দেখা যায় দুই তিনজন মানুষ দোকানে বসে চা খায়, একটা ছেলে হঠাৎ করে মোটর সাইকেল দিয়ে যাচ্ছে, এমনভাবে গেল, এই মোটর সাইকেলের কারণে বালুর কারণে তাদের শরীরে লেগে গেল, এইটা কিন্তু ঠিক নয়। আপনার সামনে কিংবা পাশে দুজন মানুষ কথা বলতেছে, আপনি এখন মোবাইলে গান লাগিয়ে লাগিয়ে যাচ্ছেন, এই মানুষগুলার হয়তো গান শুনতে নাও পারে, ওরা হয়তো গান পছন্দ করে না, কিংবা আপনার বাড়িতে স্পিকার লাগিয়ে রাখলেন, পাশের ঘরের তারা ঘুমের সমস্যা হতে পারে, এইটা ঠিক নয়, কিংবা আপনি কোরআন তেলাওয়াত লাগাই রাখলেন, ওয়াজ লাগিয়ে রাখলেন, এরপর আপনার এই ওয়াজের কারণে পাশের একটা মানুষ হোক সে হিন্দু কিংবা হোক সে বৌদ্ধ খ্রিস্টান, কিন্তু আপনার এই ওয়াজের কারণে, গানের কারণে, কথার কারণে, হাঁটার কারণে,
আপনি আপনার স্ত্রী ঝগড়া করছেন, পাশের বাড়ির তারা ঘুম হারাম, আপনি আপনার মার সাথে ঝগড়া করছেন, পাশের বাড়ির তারা থাকতে পারে না, এইটা কিন্তু ঠিক নয়। এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে বলছে, আমার সন্তান, তুমি যখন জমিনের মধ্যে চলাফেরা করবা খুব নম্রভাবে ভদ্রভাবে চলাফেরা করবা, বলে সুবহানাল্লাহ। এই জন্য দেখেন, খুব লক্ষ্য করেন, স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, পাশের বাড়ির তারা ঘুম হারাম হয়ে যায়, মা বাবা ঝগড়া লাগছে, ঘুম হারাম হয়ে যায়। এমন কেন হয়? ঝগড়া লাগেন, মনে রাখবেন, সন্তান খারাপ হওয়ার একটা বড় কারণ এটা হচ্ছে বাবা মা সন্তানের সামনে ঝগড়া করে। স্বামী স্ত্রী ঝগড়া করতে মন চাইছে, দরজা বাড়ি দিয়ে পাশের রুমে গিয়ে যা আছে পিড়াপিড়ি দুজন দুটো ছেলে নেবেন, আর মারামারি কারে করে, একজন একজনের মাথা ফাড়ে ফেলবেন, সমস্যা নাই। কিন্তু সন্তানের সামনে স্বামী স্ত্রী কখনো ঝগড়া করবেন না। আমি বলছি আমার গবেষণা থেকে, আপনি যদি আপনার সন্তানের সামনে ঝগড়া করেন, মনে রাখবেন, ওই সন্তান আপনাকে কোনোদিন সম্মান করবে না, মর্যাদা দিবে না, কোনোদিন মূল্যায়ন করবে না, সালাম তো দূরের কথা, এমন দিন আসবে আপনাকে সে মারবে, কারণ সে তো দেখেছে, এটা শিখছে এটা। এই জন্য সন্তানের সামনে হোক, সে ছোটো বাচ্চা কিংবা বুঝমান, যাই হোক, মারামারি করতে মন চাইছে, রুম একটা বাড়ি দিয়ে দরজা বাড়ি দিয়া ঘুষাঘুষি যা আছে কথা কোন ছাড়া বোবার মতন একসুর ফাড়াই নেবেন দুজনে দুজনে দিয়া, কিন্তু সন্তানের সামনে ঝগড়া করবেন না। আল্লাহ বুঝার তৌফিক দেন সবাই পড়ে। আমি লোকমান হাকিম তার সন্তানকে 10 নম্বর উপদেশ দিলেন, আমার সন্তান যখন মানুষের সাথে কথা বলবে খুব নম্র সুরে, খুব ভদ্রতার সাথে কথা বলবে। অর্থাৎ দেখবেন, আমরা মানুষের সাথে মাঝে মাঝে কথা বললে একটা ঝাল মেরে উঠি, এই বেটা, এইভাবে গুপুকরে উঠি, কিন্তু এটা উচিত নয়, এটা মুমিনের ভাষা নয়। অনেকে দেখবেন মসজিদের মধ্যে ভালোর মধ্যে চিত্তা বলে আছে না, আমি নাই এই মসজিদের ভিতর, আরে ভাই কি আজীব বিষয়, কিছু না মিললে তুমি বলো আমি মসজিদে নাই, কোথায় এগুলো পেয়েছেন বললে বলুন, হুজুর বলো না, এই মসজিদ এই শ্রীবিদ্যা এলাকার নয়, এই মসজিদ কারো বাপের নয়, শুধু এই মসজিদ নয়, এই মসজিদ হলো একজনের ঘর, তিনি হলেন কে? কি আজীব বিষয়, একটা কথা না মিললে কয় আমি মসজিদের সাথে নেই, একটা কথা না মিলে আমি আলহামদুলিল্লাহ আমার বাবাকে বলে দিছি, উনি কোনোদিন বলে নাই, এরপরে বলে দিছি যে আব্বা আপনার হুজুরের কথার সাথে মিলে নাই, আপনি এরপরে নামাজ পড়বেন, কারণ আপনি বুঝেন না হুজুর বোঝে, আপনার কমিটির সাথে একটা কথা মিলে নাই, আপনি এরপরে চুপ থাকবেন, মন চাইলে যাইবেন কিন্তু ওইটা যাইয়েন, সমস্যা নাই, কিন্তু এইটা বললেন আমি মসজিদের সাথে নাই, কত বড় নাফরমানি কথা, আমি বলছি না হাদিস বলছি, একটা চিন্তা করেন মুসলমান, আমি এই মসজিদের সাথে নাই, কি আজীব বিষয় ভাই, এইটা বলবেন না, আল্লাহ বোঝার তৌফিক দেন সবাই বলে আমি। এই জন্য এই 10টি উপদেশ আমরা আমাদের সন্তানকে দেব, আমরা আমাদের সন্তানকে এই উপদেশগুলো যদি দিতে পারি, আল্লাহ আমাদের সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানিয়ে দেবে সবাই বলে আমি।